بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. সম্মানিত ভাই আপনি যে প্রশ্নটি করেছেন স্বপ্ন বিষয়ে আসলে এরকম দুঃস্বপ্ন কারোর সাথে শেয়ার করা কারোর সাথে বলা বা কারো থেকে ব্যাখ্যা জানতে চাওয়া ঠিক নয় উচিত নয় কেননা এ বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন যদি দুঃস্বপ্ন হয় তাহলে সে যেন এটা কারোর সাথে শেয়ার না করে তবে যদি ভালো স্বপ্ন হয় যেটা ভালো স্বপ্ন দেখেছে এরকম স্বপ্ন হলে সে ভালো কারুর কাছে এর ব্যাখ্যা জানতে চাইবে অর্থাৎ যে স্বপ্ন বিষয়ে জ্ঞান রাখে স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে জ্ঞান রাখে সে তার সাথে শেয়ার করবে তাছাড়া কারো সাথে শেয়ার করবে না যদি দুঃস্বপ্ন হয় তাহলে সে দুঃস্বপ্ন কারো সাথে শেয়ার করবে না যদিও কেউ ব্যাখ্যা জানে রসুল্লা সাল্লাহাম বলছেন কেউ যখন দুঃস্বপ্ন দেখে সে সেজন্য তখন তার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে থুতু ফেলে এবং আল্লাহ পানা চায় অর্থাৎ সে আল্লাহর নিকট আশ্রয় চাবে আউজুবিল্লাহ পড়বে তিনবার পরে তারপর সে বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে এ হলো হাদিসের দিক নির্দেশনা রসুল্লাহ সাল্লাহ আলাই দিক নির্দেশনা এবং সহি মুসলিমে এবং ইবনিমা জাতে আরও এসেছে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন দুঃস্বপ্ন দেখে সে যেন এটা শেয়ার না করে তো আসলে অনেক হাদিসে এই বিষয় নিয়ে সেদিক এসেছে যখন মানুষ দুঃস্বপ্ন দেখে সেজন্য সেটা শেয়ার না করে এরকম আহ বুখারি এবং তিরমিজিতে ইবনে মাজাতে সহি সন্নদে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন স্বপ্ন সাধারণত তিন প্রকার হয়ে থাকে তিন তিন ধরনের হয়ে থাকে এক আল্লাহর পক্ষ থেকে এবং দুই বান্দার মনের চিন্তা ভাবনা থেকে অর্থাৎ মানুষের কল্পনা প্রসূত কিছু কাজের থেকে এরকম স্বপ্ন দেখে থাকে তিন নাম্বার হলো শয়তানের পক্ষ থেকে অর্থাৎ শয়তান মানুষকে বৃত্তিকর এবং দুঃস্বপ্ন কর শতানি শয়তান দুঃস্বপ্ন দেখিয়ে থাকে শয়তান তো এরকম তিন নম্বর যে পয়েন্টটা যে দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এরকম স্বপ্ন শেয়ার করা কারোর সাথে ঠিক নয় তবে আপনি যেহেতু ব্যাখ্যা জানতে চেয়েছেন তারপরেও বলব যে হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মুমিনের স্বপ্ন নবুয়াতের সিসল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে যে নিজের কবর নিজের খুঁড়েছে খুঁড়ছে নিজের কবর নিজে খনন করেছে এরকম হলে তাহলে আমি বলবো সে যদি মুমিন হয়ে থাকে ভালো মুমিন মোত্তা কি হয়ে থাকে নামাজি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে বলবো যে আসলে আল্লাহ বাকরাবুল আলামিন তাকে সতর্ক করছেন মৃত্যুর পূর্বে তাকে সতর্ক করে দিচ্ছেন যে ওয়ালতা নাফসুল্লি ওয়াতাকুল্লাহ তোমাদের প্রত্যেকের উচিত যে আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করছো কি প্রেরণ করতেছ সে বিষয়ে চিন্তা করা অর্থাৎ মৃত্যুর পূর্বে কবরের জন্য মৃত্যুর জন্য স্মরণ করা যে আখিরাতের জন্য আমরা কি প্রেরণ করতেছি কি আমল করতেছি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে দুস্বপ্ন কারের সাথে শেয়ার করা ঠিক নয় তবে যদি এরকম দুস্বপ্ন কেউ দেখে থাকে যে নিজের কবর নিজে করতেছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সতর্ক করতেছেন এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন আল্লাহু আলামু বিসসব জাযাকুল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু